ছিল রুমাল, হয়ে গেল পেরাল। সুকুমার রায়ের হজবরলের গল্পের মতোই বলা যেতে পারে, ছিল রুটি, হয়ে গেল রুমাল। ঠিকই ধরেছেন, আজকের ভিডিও অতি পরিচিত রুমালি রুটি নিয়েই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে দেবেন। সুস্বাদু মোগলাই খাবারের সঙ্গে রুমালি রুটির যুগলবন্দি অসামান্য। পাতলা ফিনফিনে এই রুটির স্বাদে মুগ্ধ আপামর ভোজন রসিক। অত্যন্ত ভেতু বাঙালি যারা লুচি পরোটা ছাড়া মুখে তোলেন না, তাঁরাও এখন রুমালির রূপ ও গুণে বেশ মজেছেন। উনুনের উপর উল্টোনো গরম লোহার কড়াইয়ের পিঠে হাতের কায়দায় এপিট ওপিট করে রূপ নেয় রুমালি রুটি। আটা ও ময়দার মিশ্রণে সঠিক অনুপাতে মাখা হয় এর মণ্ড। মাখা, বেলা ও সেঁকার উপরই নির্ভর করছে তন্দুরি খানার সঙ্গে কতটা জমবে এর স্বাদবাহার। রুমালি রুটি আদতে ভারতীয় ভূখণ্ডেরই খাবার নাকি বাইরে থেকে এসেছে তা নিয়ে দ্বিমত আছে। অনেকের মত, বৌদ্ধ যুগে যে মণ্ডক খাওয়া প্রচলিত ছিল তার বর্তমান রূপ হল পুরানপলি। এর সাধারণ সংস্করণকেই রুমালি রুটি বলে মনে করা হয়। পঞ্জাবে রুটিকে বলা হয় লম্বু রুটি, অর্থাৎ সাধারণ চাপাটির থেকে আকারে যা লম্বা ও বড়। পশ্চিম ও মধ্য এশিয়ার নানা দেশে বিভিন্ন নামে ও রূপে প্রচলিত রুমালি রুটি। কিন্তু কেন এর নাম রুমালি রুটি? সেটা কি শুধু এর পাতলা চেহারার জন্যই? এই রুটির আদি ব্যবহার কি ছিল তার খোঁজে পিছিয়ে যেতে হবে মুঘল আমলে। রসনার জন্য পৃথিবী বিখ্যাত ছিল মুঘল রাজবংশের হেসেল। আমিষ ও নিরামিষের রকমারি পথ রান্না হতো মুঘল পাকশালে। তেল, ঘি সহ বিভিন্ন মশলার পাকে জোরদার হতো সেই রান্নার খোশবায়। যতই সোনার উপর চামচ থাকুক না কেন, খেতে গিয়ে হাতে তো তেল মশলা লাগবেই। তাই শোনা যায়, মুঘল সম্রাট আমির ওমরাহ সহ অভিজাত ও সম্ভ্রান্ত বংশীয়দের টেবিলে থালার পাশে ভাঁজ করা থাকত রুমালি রুটি। খাওয়ার মাঝে মাঝে ওই রুমাল রুটিতেই নাকি হাত মুছে নিতেন মুঘল অভিজাতরা। তাদের হাত মোছার রুমাল থেকেই এর নাম হয়েছে রুমালি রুটি। তাদের হাতের তেল, ঘি, মশলা শুষে নিত রুমালি রুটি, ফলে তারা নির্বিঘ্নে খেতে পারতেন। তাঁদের ভোজসভা মিটলে ব্যবহৃত রুমালি রুটি ফেলে দেয়া হতো। আজ সেই বিলাসিতা কোথায় অস্তমিত? অতীতে মুঘলদের রুমাল আজ আম জনতার কাছে দামি খাবার